এতে জেনারেল কম্পার্টমেন্ট 6টা, আগে জেনারেল কম্পার্টমেন্ট ছিল 8টা থেকে 9টা, এবং স্টিলে মোটামুটি জেনারেল কম্পার্টমেন্টে 1.5 থেকে 2,000 লোক রেগুলার অ্যাভেল করে ফ্রম টাটা টু খড়গপুর বিভিন্ন স্টেশন থেকে। এখন 102 সিট এই নতুন এলএইচবিতে মাত্র 600-800 জন অ্যাভেল করতে পারে। আগের কম্পার্টমেন্টে যে স্পেস ছিল সেই স্পেস এখন কমে গেছে, প্রচণ্ড সাফোকেশন, লোক অসুস্থ হয়ে যাচ্ছে। দুদিন আগেও লোক অসুস্থ হয়ে গিয়েছে, মাঝে কোনো গেট নেই, মাঝে কোনো গেট নেই, কোনো জানলা এয়ার পাস হচ্ছে না, টয়লেট প্রচণ্ড খারাপ। মাত্র 600-800 লোক, মানে 800 থেকে 1,000 লোক টাটা থেকে ফিল আপ হয়ে যাচ্ছে। তবে এত লোক যে আসছে তারা কোথায় যাবে? প্রচুর স্টেশন, ছোটো ছোটো স্টেশন আছে যেখানে লোক উঠতে পারছে না, নামতে পারছে না। আপনারা কী চাইছেন? আমরা চাইছি যে যদি প্রপার মডেলের যেখানে এয়ারই এবং ভেন্টিলেশন প্রপার আছে সেরকম এলএইচবি কোচ দিয়ে দিতে পারে ভালো, আদারওয়াইজ এটাকে উইথড্র করে নিয়ে পুরনো কোচকে নিয়ে আসা হোক। এবং মিনিমাম 10টা আমাদের জেনারেল কোচ দরকার। এখানে যা প্যাসেঞ্জারের যা ভলিউম আছে, 1.5 থেকে 2,000 জেনারেল প্যাসেঞ্জার আছে ইনক্লুডিং মান্থলি হোল্ডার, তারা যেতে পারছে না। প্রচুর লোক রোড ট্রান্সপোর্ট অ্যাভেল করছে, যেতে রেলের লাভটা কী হচ্ছে? অথচ রিজার্ভেশন বগি খালি থেকে যাচ্ছে। ইমিডিয়েটলি আমাদের জেনারেল কোচ বাড়ানো হোক এবং পুরনো রেক নিয়ে আসুন যতক্ষণ পর্যন্ত নিউ মডেলের এলএইচবি কোচ আসছে। একবার বাতাস নেই, তারপরে বায়ো টয়লেট যেটা সেটারও সিস্টেম মেনটেন করা হয় না, স্পেস নেই, মানে লোক দাঁড়াতে পারে না, এইরকম অবস্থার মধ্যে আমরা যাতায়াত করছি। আজ 24 বছর ধরে যাতায়াত করছি, কোনো হাওয়াই আসে না, সিটে পুরো কনজেস্টেড হয়ে গেছে। আগে ভালো ছিল না? অনেক ভালো ছিল, অনেক আগের পুরনো কোচ আমরা চাইছি। আমরা এই কোচকে অন্যদিকে রিপ্লেস করে আমাদের এই কোচ দেওয়া হবে। আমার নাম মনোজ কুমার মল্লিক। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।